সবাই ভালো আছো? সবাই ভালো আছো? আচ্ছা, আমি জানি, মানে স্বাভাবিক কথা, ভালো থাকলে মানুষ আনন্দে থাকে। তো মায়েরা যেভাবে বলছে হ্যাঁ ভালো আছি, মনে হচ্ছে জোর করে বলানো হচ্ছে। যারা যারা ভালো আছেন একবার জোরে হরিধ্বনি দেন দেখি। নিদাই গৌরী সিদ্ধনাথ মহানন্দে হরি হরি হরি। এই যে ভালো থাকা বিষয়টা, ভালো থাকা বিষয়টা, বাবা আমরা মন্দিরে এসেছি, প্রত্যেকে প্রণাম করেছি, কি করেছেন তো প্রণাম করে একটা কথাই বলি, হে দয়াময় আমাকে ভালো রাখো, আমার পরিবারকে ভালো রাখো। দুনিয়া যেখানে যাই যায়, সবাই করোনায় মরে যাক, আমি যেন আর ফ্যামিলি যেন বেঁচে যাই। তা আমরা যে নিজের আমিত্ব নিয়ে মেতে আছি, এই যে আমার ভাবটা, যে আমাদেরকে ভালো রাখবে সেই যদি ভালো না থাকে তোমাকে ভালো রাখবে? তোমার তুমি যার কাছে কাজ করো সে যদি ভিখারি হয় তুমি বড় লোক হবে কি? তাই তো, তাই বলছি মা সব সময় আমিত্ব দেখো না, আমিত্বের বাইরে বেরিয়ে গোবিন্দের সেবা করো। কারণ যেমন পিতা জানে তার সন্তানের কখন কি লাগবে, তেমন গোবিন্দ হচ্ছেন আমাদের বিশ্ব পিতা, তিনি জানেন আমার সন্তানের কখন কি লাগবে, তার কাছে চাইতে লাগে না। আজকে যে ভক্তি হরিবাস নিয়ে এসেছি, নবমীতা ভক্তিতে নটা ভক্তির কথা মহাজন বললেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু সরণং পদ সেবং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্ম নিবেদন। সখ্য আত্ম আত্ম নিবেদন। বলছি কি মা, নবমীতা ভক্তি মানে ভক্তি নটা ভাগ বলছেন, কি বলছেন? শ্রবণং কীর্তনং বিষ্ণু, প্রথম যে দুটো নটা ভক্তির মধ্যে প্রথম দুটো শ্রবণং, শ্রবণং মানে শ্রবণ করো, প্রথমেই বলছে শ্রবণ করো, কানে শোনো। আচ্ছা মায়েরা কি শুনতে ভালোবাসেন? ওমা তোমরা কি শুনতে ভালোবাসো? তাহলে পরের নিন্দা পরের চর্চাটা কারা কারা শোনে? আমি কিন্তু মায়েদেরকে জিজ্ঞেস করেছি, বাবাদেরকে, কারণ মায়েরা এটাই বেশি আকর্ষিত হয়। বলছে শ্রবণ করো কি না গোবিন্দের গুণ কথা, আর কীর্তন কৃষ্ণ, যদি কীর্তন করতে হয় মানে চর্চা করতে হয় করো বিষ্ণু কথা, তোমার আমার কথা। আর এই দুটি ভক্তির যে এই দুটি প্রথম দুটি ভক্তি প্রথম দুটি সেটাই হচ্ছে আজকে মহতি হরিবাসরের উদ্দেশ্য। কি তাই তো, যে আমরা বিষ্ণু কথা শ্রবণ করব আর কিছু কীর্তন করব। এছাড়াও বর্তমানে হরিবাসরের আর একটা নতুন উদ্দেশ্য আছে যেটা নবমীদার ভক্তির মধ্যে পড়ে না, কি বলো তো? দর্শন, দর্শন বোঝো? দর্শন মানে কি গো বাবা? দেখা। এই হরিবাসরে কিন্তু দেখাও আছে, কেমন যা বলবো, এই যে যা মেয়েটাকে ফোনে দেখেছি সামনে থেকে দেখাই আসে, এই উদ্দেশ্যে অনেকে আসে, এরকম অনেক লোক আছে, তো দেখে কিছু হবে না। শোনো, যত গোবিন্দ কথা তোমার এই শ্রুতি মূল দিয়ে হৃদয়ে প্রবেশ করবে, হ্যাঁ গো এই যে দাঁড়িয়ে আছি আমি, দাঁড়িয়ে আছি অসার দেহটা, অসার দেহটা আমি দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু ভগবানের ইয়া কথা বলা হচ্ছে, দেখানো হচ্ছে না, দেখানো হচ্ছে বলা হচ্ছে, আমার কথাগুলো আমার নয়, যে কোনো কীর্তনীয় এখানে থাকুক, যে কোনো ভাগবত পাঠক এখানে থাকুক, তার শব্দগুলো, শব্দ ইব ব্রহ্ম, শব্দটাই ব্রহ্ম, এই শব্দটা যখন তোমার কর্ণে পৌঁছবে, যদি কেউ মন দিয়ে আস্বাদন করে এই শ্রুতিমূল থেকে, কান থেকে কোথায় যায়? হৃদয়ে। আর যখন এই শ্রুতিমূল দিয়ে কথাগুলো হৃদয়ে প্রবেশ করে তখন তোমার নয়ন দিয়ে বাড়ি আসে, আসে না? তাহলে বাবু, যার কথা শুনলে চোখে জল এসে যায়, যার কথা শুনলে চোখে জল এসে যায় তাকে যদি কাছে পেয়ে যাই কি হবে? যার কথা কানে শুধু শ্রবণ করলে চোখে জল এসে যায়, মনটা শীতল হয়ে যায়, তাকে যদি পেয়ে যাই কি হবে? শাস্ত্রে বলছে সত্য যুগে ধ্যান ত্রেতায় যাগযজ্ঞ দাপুরি পূজা পরিচর্যা, কলি যুগে হরি নাম ঐব কেবল, হরি নাম ঐব, নাম ঐব কেবল, সত্য যুগের সাধনা ধ্যান ত্রেতা যুগে
কাকযুগ তারপরে পূজা পরিচর্যা এবং কলিযুগে একমাত্র সাধনার পদ হলো হরিনাম। অনেকের প্রশ্ন, হরি নাম করে কি পাবো? কি তাই তো বাবা? আমা এখানে যে হরি নামে আমরা বসেছি কি পাবে গো? নাম যে শুনতে এসেছো কি পাবে? আরে বাতাসা বাতাসা, কীর্তনের শেষে উঠাবে তো বাতাস। আমা কি পাবে গো? না আমার কথা বলো না, আমি পাবো এমনি আসো। তোমরা কি পাবে? হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে দি কীর্তন শুনতে যাবে, আরে গেলে কি পাবো? কি পাবো উত্তরটা শোনার আগে, কি পাবো উত্তরটা শোনার আগে প্রশ্ন করো কি পাওনি। কি পাবো ভবিষ্যতে কি পাবো চিন্তা করো না, এতদিন কি পেয়েছো তার হিসেবে। কি পাওনি তুমি যেটুকু আমার বলছো না, যেটুকু যেটুকু এই পৃথিবীতে এমন একটা বস্তুর নাম বলো যেটা তোমার একান্ত নিজের আছে কিছু। বলে কেন, নিজে রোজগার করে আমি একটা সোনার চেন করে গলায় পড়েছি, ওটা তো আমার, কেউ তো দান করেনি কি কি, তাই তো? বলে যে দেহ দিয়ে তুমি পরিশ্রম করে রোজগার করেছো ওই দেহটাই তার, ওই দেহটাই দানে। তাই বলছি যখন সে তোমাকে সব দিয়ে রেখেছে, সব দিয়ে রেখেছে, কিন্তু তুমি জানো না তোমাকে দেওয়া দেহ তুমি কতদিন পাবে। পেয়ে গেছি, কতদিন ধরে রাখতে পারবো জানি না, ধার করা দেহ। আজ যদি সে ফেরত চায়, আজই এই মুহূর্তে এইখানে বসেই আমাকে ফেরত দিয়ে দিবে। দুদণ্ড সময় সে আমাকে দেবে না, আজ আছি, এখন আছি, এখনো করব, বুড়ো হলে করব, এই চিন্তা রেখো না, কারণ তুমি বুড়ো হবে সে গ্যারেন্টি তোমাকে কেউ দেবে। তাই বলছে কলিযুগে হচ্ছে হরি নাম, তাই বলছে প্রণাম কলিযুগ। তোমার ছেলেটাকে দেখলাম পাড়ার মোড়ে বসে আড্ডা দিচ্ছে, আর বলিস না যুগের হাওয়া, তাকে কি বলি, সব তো যুগ। তাহলে কলিযুগ সব থেকে খারাপ? কলিযুগের বর্ণনায় পদকর্তা তুলসীদাস বলছেন যে কলিযুগটা কেমন। তবে বলে রাখি বাবা, এখানে এই জেনারেশন মানে অল্প বয়সী অনেক দাদা ভাইরা রয়েছে, আমার বাবারা আছে, আমার দাদুরাও রয়েছে। দাদুরা হয়তো বুঝতে পারবে যে বর্তমান পরিস্থিতি যেটা দাদুরা দেখছে এটা কিন্তু দাদুরা সময়কালে ছিল না। কি ছিল দাদু? এত মদের দোকান ছিল না, ছিল না? তাহলে আপনাদের সময়কালে ছিল না, খুব বেশি 50-60 বছর আগে। কিন্তু পদকর্তা তুলসীদাস 500 বছর আগে লিখে দিয়ে চলে যাচ্ছেন। কি লিখেছেন জানেন? বর্তমান পরিস্থিতির কথা বলছে, সচ কহে তো মারে লাগতা ঝুটা জগত ভুলাওয়ে রে, গৌরস গলি গলি ঘুমি বাইরে শুনা বই ছলো বিকাল, ধারকা বাহুরি প্রীত না পাবে প্রীত চড়াওয়ে দাসী, কলিযুগ তেরা তামাশা দেখে দুঃখ লাগে আর হাসে, দুঃখ লাগে দুঃখ লাগে আর হাসে। সচ কহে তো মারে লাগতা মা, এ জগতে যদি কেউ মুখের ওপর সত্যি কথা বলে দেয় তার জন্য লাঠির মার আছে, জোটা জায়গায় ভোলায় রে, মিথ্যেটা পুরো জগৎটাকে ভুলিয়ে রেখেছে। তুমি যদি মিথ্যে কথা গুছিয়ে বলতে পারো না, তোমার মতো ভালো মানুষ পৃথিবীতে নেই। আর বলছে কি বা, গোরস, গো মানে কি গো, গাভী, গোরস মানে গাভীর দুগ্ধ, গলিতে গলিতে গোয়ালা বিক্রি করবে মানুষ নেবে না, কারণ সেটা শরীরের উপকার। সুরা বৈঠলো বিকায় যদি সুরা নিয়ে জঙ্গলেও বসে পড়ে না, ওকে আর গলিতে গলিতে জানাতে হবে না যে আমার এখানে সুরা পাওয়া যায়, তোমরা এসো, ওখানেই ভিড় জমে যাবে। মানুষ এমন বাঁকা স্বভাবে, মানুষ এমন বাঁকা স্বভাবে
দুধে জল মেশালে বলে পয়সা কেটে নেব বলে না, আর মদে বাবা খাঁটি টাকা না জল মিশিয়ে খায়, সব বাঁকা স্বভাব দেখেছেন তো। হরিবল হরিবল। আর বলছে ঘর কা বাহুরি প্রীত না পাবে, ঘরের অগ্নিসাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাচ্ছে না, ভালোবাসা পাচ্ছে দাসীরা। তাই মহাদেব বলছেন কলিযুগের কি দশা দেখে হাসছে, তা এবার বলুন কলিযুগ ভালো না খারাপ? কলিযুগ ভালো না খারাপ এবার বলে বাবা, কলিযুগ খারাপ, সবাই বলছে খারাপ, মহাজন লিখে যাচ্ছে সব খারাপ বর্ণনা, কিন্তু পদকর্তা কিন্তু বলে দিয়েছেন প্রণামাহা কলিযুগ, মানে প্রণামাহা মানে প্রণাম, সত্য নয় তেতা নয় দাপক নয়, আমি প্রণাম করব কলিযুগকে। কেন? কলিযুগ হচ্ছে সর্বযুগের সার, প্রণামাহা কলিযুগ সর্বযুগ সার, তাই তো? এটাই তো সব যুগের সার। কেন? হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার, তোমাকে সংসার ধর্ম ত্যাগ করে জঙ্গলে বসে বসে হরি নাম করতে হবে, ধ্যান করতে হবে না, কোটি টাকা খরচা করে যাগযজ্ঞ করতে হবে না, পূজা অর্চনা করতে হবে না অন্যান্য যুগের মতো। তুমি ঘরের সংসারের সব কাজ করে যদি করতালি দিয়ে নাম গাইতে পারো সংসারে থেকে কাজে থেকে, না শুদ্ধ বসন লাগবে না, সকালে উঠেই স্নান করে পূজায় বসে যেতে হবে না, সব কাজ সব কাজ করো, বিষ্ঠা পরিষ্কার করতে করতেও নাম করা যায়, যদি তোমার এইখানটা পরিষ্কার এটা পরিষ্কার করবে, এটা পরিষ্কার হলে তো আবার নোংরা হয়ে যাবে, এইটা সর্বদা পরিষ্কার রাখো যেন এইখানে তিনি সব সময় থাকতে পারে, এইটা পরিষ্কার রাখতে হবে। আর এই হৃদয়টা পরিষ্কার রেখে যদি তুমি বদনে সংসারে থেকেও নাম করো তাতেই উদ্ধার হয়ে যাবে। তাই বলছে তোমরা নাম করবে কিভাবে? প্রেমানন্দে। কিসে? কিসে? প্রেমানন্দে, মানে প্রেম আর আনন্দ দুটো শব্দ, প্রেম আর আনন্দ। দেখো প্রেম মানে ভেবে নিও এখনকার জগতে ভালোবাসাটা, তোমার আমার প্রতি ভালোবাসা আছে, আমার থেকে ভালো কাউকে পেলে তুমি আমাকে ভুলে যাবে। যে মায়ের গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম, এখন বউ পেয়ে গিয়ে সেই মাকেই আর চিনতে পারি, যেই মা মৃত্যু যন্ত্রণা সহ্য করে আমাকে জন্ম দিল সেই মাই এখন আমার কাছে যেন অসহ্যকর হয়ে উঠেছে। যে পিতা আমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে নিজের স্বপ্নটা পূরণ না করে আমার স্বপ্নটা পূরণ করেছে, সেই পিতা এখন বৃদ্ধ হয়ে গিয়ে বুড়ো এবার মরলে বাঁচে। তাহলে তা আর জগৎকে ভালোবাসার কথা ভুলেই যাও, যারা এত ত্যাগ করেছে ভালোবাসতে পারলাম না। কিন্তু গোবিন্দের সঙ্গে যদি হৃদয় থেকে একবার সম্পর্কটা হয়ে যায়, যদি একবার প্রেম হয়ে যায়, একবার ভালোবাসাটা হয়ে যায়, শুধু এ জন্ম নয় জন্ম জন্ম তাকে ছাড়া মুশকিল হয়ে যায়। যদি তুমি একবার গোবিন্দকে ভালোবেসে ফেলো, একবার নামকে ভালোবেসে ফেলো, তুমি নামকে ছাড়তে চাইলেও নাম তোমাকে ছাড়বে না, তুমি গোবিন্দের থেকে দূরে চলে গেলেও গোবিন্দ তোমার থেকে কোনোদিন দূরে যায় না। তাই বলছে প্রেম আর আনন্দ, ভগবানের কাছে কোনো দুঃখ নেই, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদা আনন্দময় বিগ্রহ, অনাদি আদি যিনি সর্বকারণের কারণ, সর্বকারণের কারণ তিনি আনন্দের বিগ্রহ। তাই হরি নামে কোনো দুঃখ আছে? ওমা দুঃখ আছে? সর্বদা আনন্দে গাইতে হয়। তাই বলছে প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা জিয়ে Oh,
বন্যা দেখেছ? বাবা এখানে হয় না? শুনলাম এসে বাবা আনন্দ হয়, বন্যা হলে আনন্দ হয়। তা বন্যা হলে একবার ডেকো দেখি আমাকে। আচ্ছা বন্যা তো দেখেছ, বন্যা হলে কত মানুষ তলিয়ে যায়, কত ঘর বাড়ি পড়ে যায়, কত জিনিসপত্র চলে যায় না? এমন বন্যা দেখেছ, জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে, দেখেছ? জল নেই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে, দেখেছো না? দেখো নি বলো, দেখো নি, আমি দেখাবো। এই তো দেখো জল আছে, কত মানুষ তলিয়ে যাচ্ছে একবার হরিনামে, একই হরিধ্বনিতে সবাই আনন্দ করছে। এই তো বন্যা, হরিনামের বন্যা, শুকনা বন্যা। যদি এই বন্যা দেখতে হয় যে তুমি মায়াপুর নবদ্বীপ গ্রামে গিয়ে দেখে এসো, জল নেই কত মানুষ হরিনামে তলিয়ে যাচ্ছে। তাই বলছি এমন বন্যা দেখি নাই সব শুকনাতে তলা। ডুবলো নদীর পুরুষ নারী, আমি জানি না ব্যাপারটা কি হয়েছে, কোনো গণ্ডগোল পণ্ডগোল হয়েছে নাকি আপনাদের এখানে আমি বলতে পারবো না। তবে আমি একটা জিনিস দেখলাম যখন ঢুকছি, আপনারা এসেছেন তো ওই গেটের সামনে একটা লেখা লেখে আছে দেখেছেন? ওই গেটে দেখলাম লেখা আছে নারীরা প্রবেশ করবে পুরুষ প্রবেশ নিষেধ, দেখেছো লেখা আছে? আরে ওই যে সামনের গেটে লেখা আছে অনুষ্ঠানের গেটে দেখো নি, লেখা নেই? আমি তো দেখলাম লেখা আছে, লেখা নেই বাবা, গিয়ে তাহলে দেখে আসতে হবে। আরে বাবা লিখেছো তোমরা? লেখো নি, কালে আমি তো ভুল দেখেছি। ডুবলো নদের পুরুষ নারী, হরি নামে নারী পুরুষ ভেদ নাই, সবাই ডুববে, নারীরাও ডুববে পুরুষরাও ডুববে, সবাই ডুবে। আর কি জাতির বিচার নাই, তুমি মুসলিম তুমি হরি বলতে পারবে না, তুমি খ্রিস্টান তুমি হরি বলতে পারবে না। মায়াপুরে গিয়ে দেখে এসো যে সমস্ত বিদেশি মানুষগুলো রয়েছে সবাই খ্রিস্টান ধর্মী মানুষ। আমার মহাপ্রভু যদি নামের বিচার করতে এসে জাত ধর্মের বিচার করতো, চাঁদ গাজী উদ্ধার হতো না। বাবা হরিদাস যে যবন ছিল বলছে ঠাকুর আমি তোমার কাছে যাব, যাব কেমন করে? আমি যে নিচু যা, হ্যাঁ আমি যে নিচু যা, আমার কাছে আমি তো তোমার কাছে যেতে পারবো না। এই 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 শোন শোন শোন, তুই আমার কাছে আসতে পারবি না, তুই নিচু যা, আমার কাছে আসতে পারবি না। এই দেখ আমি যাব, আমি তোর কাছে। তুমি ভয় পেয়েছো, সে ভয় পায়নি। তোমরা সবাইকে দূরে করেছো, সে করেনি, সে সবাইকে আপন করেছে। আমার গো মহাপ্রভু যদি চাঁদ বিচার করতো, চাঁদ গাজী উদ্ধার হতো না। তাই এই হরিনামে নারী পুরুষ তো নয়ই, এমনকি জাত ধর্মের বিচার নাই, তাই প্রমাণ। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, কাজের ছেলে কলিযুগের দয়াময়।
কলিযুগের ভগবান গৌর হল, তিনি তো গোলক বিহার, তিনি তো শ্রীকৃষ্ণ, তিনি তো রামচন্দ্র, তিনি দেখুন শুধু ভক্তরা নয় গোলক বিহারী ওই হরিনামে সাকার হচ্ছে। গোলক বিহারী যখন নেমে পড়েছে আর একজন থাকতে পারছে না, সে বলছে সবাই যখন নেমে পড়েছে আমি থাকবো কি করে, আমাকেও নামতে হবে। সেও সঙ্গে নামলো, কে জানো আমা গৌর হরির সঙ্গে কে থাকে গো? হ্যাঁ, তাই সঙ্গে কে আসছে জানো? ও তার সঙ্গে দেখো সঙ্গে, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথার সাকার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথার সাকার দিল, সঙ্গে ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথার সাকার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথার সাকার দিল, হরি নাম গন্না জেলে নিত্যানন্দের তহর বলো, হরি নাম গন্না জেলে আমার ইনপুট ঠিক আছে, আপনি আউটপুটটা বলতে পারেন না।
বেশি হচ্ছে না? আমা বৃন্দাবনে যাকে দর্শন করার জন্য এত এত পুণ্যার্থী যায়, তার নাম বাঁকে বিহারি। তো এই যে বাবা বাঁকে বিহারি, বাঁকে কথাটার অর্থ কি? বাঁকা। তাহলে বাঁকে বিহারি, আমরা বাঁকে বিহারি নামে আমরা কাকে চিনি? কৃষ্ণকে। এবার কৃষ্ণ যদি বাঁকে বিহারি নামে চিনি, তাহলে বাঁকে কথার যদি বাঁকা হয়, তাহলে ভগবান বাঁকা না সোজা গো? ভগবান বাঁকা বলতে পারলে তোমরা, বাঁধলো না বলতে? ভগবান বাঁকা না সোজা গো? সোজা। তাহলে ত্রিভঙ্গ মুরারি বলো কেন? বাঁকাই তো। তাহলে তো হিসেবে গণ্ডগোল নেই বাবা। এখন ভগবানই যদি বাঁকা হয়, ভক্তরা কিরকম হবে? যে দেশের রাজাই বাঁকা, প্রজারা কেমন হবে? কিন্তু গণ্ডগোলটা অন্য জায়গায়, এদিক দিয়ে ঠিক আছে। গণ্ডগোলটা হলো ভগবানের দেহটা বাঁকা আর ভক্তদের, যার দেহ বাঁকা তাকে নিয়ে চলা যায় বাবা, যার দেহ বাঁকা সার্জারি করে সোজা করা যাবে, কিন্তু যার মন বাঁকা তাকে নিয়ে সংসারে চলা বড় মুশকিল। আর মনকে সোজা করার এখনো কোনো পদ্ধতি বেরোয়। একটা কথা আছে না, কয়লার কালি যায় না ধুয়ে ধুলে, আর মানুষের স্বভাব যায় না, তাই তো? ঠিক না ভুল কথাটা? একদম ঠিক। বাবারা বলছে ঠিক, মায়েরা কি বলেন, ঠিক না ভুল কথাটা? একদম ঠিক। আমি বলি কয়লার কালি যায় আগুনে পুড়িলে, আগুনে পুড়িলে মানুষের স্বভাব পরিবর্তন হয় সাধু সঙ্গ করিলে, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করা যায়, জগাই মাধায় উদ্ধার হয় গো, তাদের মতো প্রচন্ড উদ্ধার হয়ে যায়, শুধরে যায়। শুধু করার মতো করে করতে হবে। যাই হোক, তা বাকি কথার অর্থ হলো বাঁকা, তো ভগবান হচ্ছে বাঁকা। বাকি রয়ে গেল বিহারি লাল, বাকি বিহারি লাল। বিহারি লাল নামটা ভগবানের নাম নয়, একজন ভক্তের নাম। এখন আমাদের প্রশ্ন হলো, একজন ভক্তের নাম ভগবানের নাম হয় কি করে? বা কেই বিহারি কি এমন কাজ করলো যার জন্য তার নাম ভগবানের নামে পরিণত হয়ে গেল? সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারি লাল। কি বা গলি ঘর আমার গোরা জগ Yeah.
রূপা কলি ঘরে জগ জন ধর্ম করম রহুদু কলি ঘোর তিমি, তিমির কথা অর্থ হচ্ছে অন্ধকার। কলি ঘোর তিমি, কলিযুগের যে ঘোর অন্ধকার, আমা কলিযুগের অন্ধকারটা কোথায়? এইখানে হৃদয়। কিসের অন্ধকার? অজ্ঞানতার অন্ধকার। সেই অজ্ঞানতার অন্ধকারে আমরা নিমজ্জিত হয়ে ভুলে গেছি কে আমি, কোথার থেকে এসেছি, কি আমার আসল পরিচয়, কে আমার আপন, কে আমার পর, সেটুকু আমরা ভুলে গেছি। আর ভুলে গিয়েছি বলেই বাবা, ভুলে গিয়েছি বলেই বাবা আজকে আমাদের এমন দশা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে পর হয়েছে। যখন আমাদের কেউ ছিল না, মাতৃগর্ভে ছিলাম, দয়াময়কে কত ডেকেছি, হে দয়াময় উদ্ধার করো, মানব জন্ম দাও, সুস্থ মানব দেহ যাও, কত কথা। যখন আমরা এলাম পৃথিবীতে, বাবা মা বন্ধু বান্ধব ভাই বোন মিলে যে প্রকৃত আপন তাকে ভুলে গেলাম। আবার যখন বৃদ্ধকালে সবাই যখন আমাদেরকে দুর্ছাই করবে, তাড়িয়ে দেবে, আর দেখতে চাইবে না, অবহেলা করবে, তখন আবার গোবিন্দের চরণে ফিরে যাবে। কিন্তু যে সময়টা প্রকৃত তার সেবা করার, সেই সময়টাতে তাকে আমরা ভুলে গেলাম। আমরা বাবা এমন মানুষ হয়ে গেছি, আমা এমন মানসিকতা হয়ে গেছে, চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে, মন্দিরের সামনে মন্দির পড়েছে, প্রণাম করে যাচ্ছে, এতদিন ওই রাস্তা দিয়ে পাস করেছে, কোনোদিন ঘুরেও তাকায়নি গোবিন্দের বদনটা ঠিক কোন দিকে আছে আর গোবিন্দ ঠিক কেমন ভাবে দাঁড়িয়ে আছে। আজকে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে না, দাঁড়িয়ে প্রণাম করছে, প্রণাম করছে আর বলে যাচ্ছে, হে ঠাকুর যেন চাকরিটা হয়ে যায়, তাহলে 50 কেজি বাতাসা হরি লুটে দিয়ে। ভাবো 50 কেজি বাতাসার লোভ দেখিয়ে 50,000 টাকার চাকরি ছেড়ে, কি বুদ্ধি! এইবার যদি চাকরিটা না হয়, ফিরে যাওয়ার সময় বলে যাচ্ছে, তোমাকে বলেছিলাম বলে হয়নি, পরের বারে তোমার কাছে আসবো না, অন্য মন্দিরে বলে। এই তো আমাদের মন। যদি চাকরিটা না হয়, কিরে তোর চাকরি হলো না, আরে তোর সঙ্গে তো গিয়েছিল ওই যে আমাদের পাড়ার বাবলু, আরে তার তো চাকরি হয়ে গেছে জানিস না। আর কি করব দাদা, কপাল খারাপ, কপালে নেই, ভগবান চাইনি তাই হয়নি, এটাই বলি না। আর যদি চাকরিটা হয়ে যায়, কিরে তোর চাকরি হয়ে গেল, হ্যাঁ
তুই এত বড় চাকরি পেলি? হ্যাঁ, এমনি এমনি হয়েছে নাকি? জানো কত রাত জেগে পড়েছি, হ্যাঁ কত পরিশ্রম করতে হয়েছে, কত ছুটেছি, কত কিছু করতে হয়েছে। যদি হয়ে যায় আমার, আর যদি না হয় তাহলে ভগবানের দোষ। সব ভালোগুলো আমার, আর যত খারাপ আছে সব দয়াময়ের দোষ। যত দোষ দেওয়ার আছে না, ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়, কারণ সে কোনো উত্তর করে না। না, এই জন্যই আমরা ভগবানকে এত বলি। কিন্তু তুমি জানো না মা, তুমি বোঝো না, যে অজ্ঞানতার অন্ধকারে তুমি ডুবে আছ না। ওই যে একটা গান বেরিয়েছে না, হরি হরি যতই বলো না, হরি তোমায় সাড়া দেবে না, দেয় না তো? শুধু একটা প্রশ্নের উত্তর। এখানে যারা বসে আছো, আগে আমার কথাটা শোনো, আমি বলবো না, সবাই হাত তোলো। যার মনে হবে হাত তোলার প্রয়োজন আছে তারাই শুধুমাত্র তুলবে, সবার জন্য কথাটা কিন্তু নয়। যাদের মনে হবে হ্যাঁ আমি হাত তুলতে পারি, আমার অধিকার আছে, তাহলে তুলবে, তাহলে কিন্তু তুলবে না। এখানে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, প্রত্যেককে বলছি, ছোট বড় যারা যারা আছে, কারা কারা মন থেকে বিশ্বাস করেন, একদম মন থেকে, মুখে নয়, মন থেকে, হৃদয় থেকে বিশ্বাস করেন যে সব জায়গায়, সব জায়গায় ভগবান আছে, তারা একটু হাত তোলো দেখি। এত লোক বিশ্বাস করে, তারপরেও মিথ্যে কথা, এর কোন উত্তর আছে? সবাই জানি সব জায়গায় ভগবান আছে, তো মিথ্যে কথা বলতে ছাড়বো না, আমাদের কি উদ্ধার হবে? হ্যাঁ বলতে হবে বলো, কিন্তু আমরা সময় বাদ দিয়েও বলি। যেখানে একটা সত্যি বললে হয়তো একটু ঝামেলা হবে, কিন্তু সত্যিটা প্রকাশ পাবে, সেখানেও আমরা মিথ্যে বলি, সেখানেও আমরা মিথ্যে বলি। আগেকার মানুষ অভিশাপ দিলে ফলে যেত, এখনকার মানুষ অভিশাপ দিলে কি বলে? স্বপ্নের অভিশাপ, গরু মরে না কেন বলে? আগেকার মানুষ কেন বললে ফলে যেত? কারণ তাদের বাক্যটা শুদ্ধ ছিল, শুদ্ধ বাক্য ছিল। এখনকার কারো শুদ্ধ বাক্য আছে? তুমি পাঁচ বছর সত্যি কথা বলো, তুমি যাকে যা অভিশাপ দেবে ফলে যাবে, বলবে তুমি পাঁচ বছর সত্যি কথা? মিথ্যে বলে বলে এমন হয়ে গেছে, আমাদের দিয়ে অভিশাপটাও মিথ্যে, শুদ্ধ বাক্য লাগে, আমাদের জিহ্বাটাই পাপী হয়ে গেছে, এই জন্য শুদ্ধ বাক্য আর বেরোচ্ছে না। তাই কলিযুগের কলি হত দেশ দেখে, কলি ঘোর তিমির, এই কলিযুগের ঘোর অন্ধকারকে দূরীভূত করতে গোরাছিল জগজন, গৌরহরি এলেন আমাদের মতো জগজনকে উদ্ধার করাবার জন্য। আজ থেকে 537 বছর পূর্বে 1407 শতাব্দে 23 ফাল্গুন, প্রসঙ্গ তো বলে রাখি, আমি 1437 বলছি, কেন বলছি? এটা আপনার কি মাস? মাঘ মাস শেষের পথে, ফাল্গুন মাসে আমাদের দোল পূর্ণিমা পড়ে, এবছর পড়েছে চৈত্র মাসে। যেই দোল পূর্ণিমা এসে যাবে, এটা 37 থেকে 38 হয়ে যাবে, যেহেতু এখনো আসেনি তাই আমি 37 বলছি, যদিও 38-এর কাছাকাছি। যাই হোক, 537 বছর পূর্বে 1407 শতাব্দে 23 ফাল্গুন, 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে এই ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে, নদিয়া জেলায় নবদ্বীপ গ্রামে শচী মায়ের কোল আলো করে একটা ছেলে এসেছিল। নিম বৃক্ষের তলায় তার আবির্ভাব হলো, অদ্বৈত আচার্যের স্ত্রী নাম রাখলো সীতা ঠাকুরানী, নাম রেখেছিল নিমা। আমাদের সৌভাগ্য, শাস্ত্রে বলছে ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য। কলিযুগ যা ধন্য কেন, না শ্রী চৈতন্যের অবতার এই কলিযুগে হয়েছে। চৈতন্য, চৈতন্য যার কথা শ্রবণ করলে জীবে চেতনা জাগ্রত হয়, তিনি হলেন চৈতন্য। আমরা তো সব অচেতন না, কেমন অচেতন? এখন অচেনা বৈষ্ণব ঠাকুর যদি চলে আসে, আগে আমার মনে প্রশ্ন আসবে, কোথার থেকে খালি পায়ে এসেছি, কোথাকার মানুষ, কি রোগ বহন করে এনেছি, কি কেমন দেখতে, কি নোংরা গায়ে, হ্যাঁ মাথায় কিরকম জটা পড়েছে, আমি প্রণাম করব, এটা আমাদের মনে আসবে। কিন্তু মহাপ্রভু যিনি স্বয়ং ভগবান, যার ইচ্ছায় পুরো জগৎ চলে, যার ধর্মের বিচার তুমি আমি করেছি, হ্যাঁ এই যে ধনী গরিবের বিচার তুমি আমি করেছি, মহাপ্রভু করেন, ছোট বড় বিচার আমরা করি, ও তোমার থেকে ছোট প্রণাম করো না, সেটা তুমি আমি করেছি, আমার মহাপ্রভু করেন, যিনি সবার উপরে, যার উপরে আর কেউ নাই, ত্রিজগৎ যার হাতের মুঠোয়, সে যার ধর্মে বিচার না করে, ধনী গরিব বিচার না করে, সে ছোট বড় বিচার না করে, ধুলাই গড়াগড়ি দিয়ে সবার চরণ ধুলা অঙ্গে মেকেছে, সে নিজে আচল
কোনো ধর্ম জীবের শিকার না, আমরা বলি, আমাদের কথা বলছি, আমাদের মতো যারা এখানে দাঁড়ায় যতগুলো কথা বলে না একটাও পালন করে নাকি সন্দেহ আছে। সত্যি বলতে তো লজ্জা নেই বাবা, বলে যাই পালন করি নাকি সন্দেহ, অন্যের কথা বলবো না আমি, আমার কথাই বলবো। কিন্তু মহাপ্রভু তা নয়, নিজে আচরি ধর্ম জীবের শিক্ষা, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়ে গেছে না। এই জন্য বলছে শ্রী চৈতন্য, যার যার কথা শ্রবণ করলে জীবের চেতনা জাগ্রত হয়, তিনি চৈতন্য। তো বাবা আমাদের সৌভাগ্য কি না চৈতন্য মহাপ্রভু এই যুগে এসেছেন, সেই যুগের মানুষটা, এটা আমাদের সৌভাগ্য। আমাদের যেমন সৌভাগ্য আছে, আমাদের একটা দুর্ভাগ্য আছে, কি না, এই মহাপ্রভুকে আমরা মাত্র 48 বছর কাছে পেয়েছি, মাত্র 48 বছর, তারপর তিনি অন্তধান হয়ে গেছে। তো বাবা চৈতন্য গৌরহরি অনেক নাম তার, 1431 শতাব্দী যখন ওনার বয়স হলো 24 বছর, বর্ধমান জেলার কাটোয়ায় কেশব ভারতী মহাশয়ের কাছে তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হলেন, তখন গিয়ে তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বলি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে, আরেকটু জোরে হবে, আমার মহাপ্রভুর ভক্তরা এত দুর্বল নয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে, নবদেবী ধামকে, নিত্যানন্দ দয়ালকে, নিতাই গৌর হরি 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 রাম। এই যে আজকে এখানে বসেছি, এত মানুষ একত্রিত হয়েছি, নাম গাইছি, নাম করছি, আমি দাঁড়িয়েছি, আমার মতো মানুষরা দাঁড়িয়েছে, জানো কার জন্যে? আমার এই নিতাই গৌরের কৃপা। তারা যদি ওই দুই ভাই এসে নিজের জীবনের পরোয়া না করে লড়াই করে অযাচিতভাবে নাম প্রচার করে না যেত, এই দিনটা আমরা দেখতে পাই, সবই আমার নিতাই গৌরের কৃপা। তাই আমার নিতাই গৌর নামে সবাই মিলে একটু উলুধ্বনি করেন দেখি, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনির নিতাই গৌর হরি 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 ব, সব তো শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌর নদিয়ার মতো হতে হবে না, গৌর হরির সঙ্গীরা কারো হাত নিচে আছে দেখবেন দেখি চিত্রপটে, কেউ হাত নামিয়ে রাখে, তাহলে তাকে যদি ডাকতে হয় আগে তার মতো পরিবেশ করতে হবে, তবে না সে আসবে। তো যারা যারা চান যে গৌর হরি আসুক, গৌর এলো রে, যদি আসে নিয়ে আসতে চান আর মনে করতে চান যেটা আমি নদিয়া করব, তাহলে হাতগুলো কিন্তু তুলতে হবে, না হলে হবে না। দেখি তুলুন সবাই পেছন দিকে বাবুদের হাত ওপরে, বা 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 বা, এই তো নদিয়া, আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি
ভক্ত হওয়া বড় শক্ত বাবা, ভক্ত সাজা অনেক সহজ কিন্তু ভক্ত হওয়া বড় শক্ত। এই যে বিহারী যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ, মায়াবতী মা ছোটবেলায় পিতামাতা হারা। বাবা গো, আপনাদের এখানে চাষবাসটা খুব ভালো হয়, আপনারা ভালো জানবেন, মাটি যদি ভালো না হয় ফসল ভালো হয় না। মাটি, মাটি, আমার মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হয়। আপনি বলবেন মাটির সঙ্গে তো বীজও ভালো হওয়া দরকার আছে, তাই তো বাবা? হ্যাঁ, কি বীজ ভালো হওয়া দরকার আছে? বীজ ভালো হওয়া দরকার আছে, হাইব্রিড বীজের প্রয়োজন নেই যদি মাটিটা উর্বর। এখন মাটির তো উর্বরতাটা নষ্ট হয়ে গেছে না, এখন ভালো বীজটা দরকার। হ্যাঁ, হাইব্রিড বীজ দরকার। মানে বুঝতে পারছো মা, আমি তোমাদের চাষবাস বলছি না, বলছি কি জানো, মা মাটিটা এখন আর উর্বর নেই, মা মাটির মনে ঢুকেছে কি জানো, বলছে লজ্জা ঘৃণা ভয় দিন থাকিতে নয়। কথাটা সবার জানা তো, এটা এই কথাটা কোথায় প্রযোজ্য? আমরা শুনি তো অনেক কিছু কিন্তু বুঝি ভুল। আস্তে ওমা, গল্প সারা জীবন হল। আমরা বুঝি তো ভুল, শুনি তো অনেক কিছু, বলছে লজ্জা ঘৃণা ভয় দিন থাকিতে নয়, কোথায়? সেটা গোবিন্দের কাছে, তাই তো? বলছে গোবিন্দের কাছে যেতে গেলে লজ্জা করো না, তার কাছে যেতে গেলে কোনোদিন ভয় করো না, আর কখনো ওই লোভ টোভ রেখো না, গোবিন্দের কাছে যেতে হবে। কিন্তু ব্যাপারটা এখন গোবিন্দের কাছে গেলে বেশি লজ্জা করে, সংসারে লজ্জা করে। কিরকম বলে, গোবিন্দের কাছে যাব সেবা করতে লজ্জা করে, কি করে তো, সারা অঙ্গ খুলে ট্যাটু করতে লজ্জা করে,
কণ্ঠে তুলসীর মালা পড়তে লজ্জা করে, লোহা ভাঙা টিন ভাঙা পড়তে লজ্জা করে। বাবা মন্দিরে গিয়ে প্রণাম করতে লজ্জা করে, ঈশ্বর মন্দিরে ঢুকবো সম্মান চলে যাবে, আর অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ করে জগৎকে দেখাতে লজ্জা করে। আমি তো মা বাবা স্টেশনে বসে আছি, ট্রেন ধরো স্টেশনে, তো টিকিট কাউন্টারে একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, একটা অল্প বয়সী ছেলে গিয়ে বলছে, তার গলায় তুলসীর মালা আছে, ভদ্র বাড়ির ছেলে, মা একটু সরে দাঁড়াবে লাইনটা তাহলে এগিয়ে যেতে পারি। কি বললে তুমি আমাকে দেখে আমি তোমার মা মনে হয়? ভূত বিষয় মায়ের বয়সী বলছে, তুমি মা কেন বলেছি? আমার ছেলেটাকে মেরে ফেলে, অদ্ভুত ব্যাপারের মা বলেছে, সম্মানের বিষয় না। একটা 7 বছরের মেয়েকেও আমার দাদুরা মা বলে দেয়। তারপর কি হলে জানেন বাবা? আসতে ছেলেটা বলছে, ও বৌদি একটু সরে দাঁড়াও, এবার ঠিক আছে বলে, হ্যাঁ এবার ঠিক আছে। মানে নারীরা নিজের সম্মানটাকে নিজেরাই নষ্ট করে, তো মা হওয়াটা বড় শক্ত বাবা। এই যে যুগের হাওয়া লেগে গিয়ে এখন মায়েরা সব মাম্মি হওয়ার জন্য ছোটাছুটি লাগিয়ে দিয়েছে, না কি করে মাম্মি হব? ছেলেকে যদি আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি না করতে পারি, পাড়ায় কিন্তু আমার ইজ্জত চলে যায়, আর ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিয়ে ওই স্কুলের বাইরে বসে বসে কার সংসারে কি হয়েছে আলোচনাটা ছেড়ে নিতে। এগুলোই হচ্ছে, তুমি তোমার সন্তানকে পুঁথিগত বিদ্যায় ভরে দিয়েছো, সামাজিক বিদ্যাটা খুব কমে গেছে। আপনি বলবেন বাবা, বাবার কথা বলি, যদি যদি কোনো স্বামী আসামি হয়, সবারটা আবার স্বামী, স্বামীর ভিড়ে অনেক আসামি আছে, যদি স্বামী আসামি হয়, স্ত্রীর ক্ষমতা আছে আসামিকে স্বামী করতে পারে, কিন্তু কোন স্ত্রী যদি স্ত্রী হয়, কোন স্বামীর ক্ষমতা নাই স্ত্রীকে স্ত্রী করতে, নারীর এমন ক্ষমতা মনে রাখবে। হিরণ্যকশিপু ছিল অসুর, মাতা কয়াধু দেবী ভক্তিমতী ছিলেন বলে আমরা ভক্ত প্রহ্লাদকে পেয়েছিলাম। তো বাবা, মাটিটা আগে ভালো হতে হবে, বীজ যতই ভালো হোক মাটি যদি বিষাক্ত হয়ে যায় সে ফসল ভালো হবে না। তাই মায়ের কেমন অবস্থা? মায়াবতী মা যখন একবারই ছোট, মায়াবতীর মা বলছে, দেখ আমি তোর মা, এটা তোর বাবা, ওই দেখ ঘরে একজন বসে আছে, ছোট্ট রাধা মাধবের একটা বিগ্রহ, ওটা তোর বন্ধু। এ জগতে তুই যত বন্ধু দেখতে পাচ্ছিস না, সবাই সময় বিশেষে ছেড়ে চলে যায়, একমাত্র ওই বন্ধু আছে যে কোনোদিন তোকে ছেড়ে যায়, বুঝলি তো? আচ্ছা ঠিক আছে, এই যে মায়াবতী বুঝে নিল আমার বন্ধু, এটা সে আর ভোলে না। কেউ যদি তাকে খেলতে খেলতে ঠিলেও ফেলে দেয়, সবার আগে ছুটে এসে বলবে, দেখো বন্ধু আমাকে ঠিলে ফেলে দিয়েছে, তুমি চলো তো একটু বকে দেবে। দেখো মা ভালোবাসাটা কি করে জন্মা, তুমি তো, আমরা তো রাধা গোবিন্দকে যে মন্দিরে দেখেছি, আচ্ছা কি মনে হয় দেখলে? আরে ও তো মূর্তি, কখনো ভাবিনি যে সে জীবন্ত, তার মধ্যে প্রাণ আছে, সে আমার বন্ধু, কখনো ভাবিনি যে গোপাল আমার সন্তান। আমরা যখন গোপালকে সেবা দিই, চারটি নকুন দানা দিয়ে সারাদিন বসিয়ে রাখি,
যদি কেউ একদিনের জন্য এক মুহূর্তের জন্য মনে করে আমার ঘরে আমার নিজের গর্ভে আমি যে সন্তানটাকে ধরেছি, আমার গর্ভে ধরা সেই সন্তানটার মতো আমার গোপালও আমার সন্তান, কোনো দিন আমরা ওই চারটি নখুন দানা দিয়ে গোপালকে বসিয়ে রাখতে পারবো, কিন্তু কোনোদিন ভাবিনি ভগবান আমার আপন। মায়াবতী এইভাবে বড় হচ্ছে, আর একটু বড় হয়েছে, হঠাৎ একদিন বাড়ি ফিরেছে খেলে মেয়েটা, আর দেখছে তার বাবা মা পাশাপাশি শুয়ে আছে, সবাই বসে আছে। মায়াবতীর খুব ক্ষুধা লেগেছে, সে ডাকছে, ও মা, মা গো, আমার বড় ক্ষুধা লেগেছে, ওঠো না মা, ও মা, আমায় কিছু খেতে দেবে, ও মা। সাড়া দিচ্ছে না মায়াবতী, তাড়াতাড়ি করে মায়ের কাছ থেকে উঠে এসে বাবার কাছে এসে বলছে, বাবা দেখো না বাবা দেখো, সকালবেলায় মায়ের বারণ না শুনে আমি খেলতে চলে গেছি বলে মা আমার সঙ্গে কথা বলছে না। বলো না বাবা, একবার আমার সঙ্গে কথা বলো, আমি আর এমন করে কোনোদিনও চলে যাবো না মা, একবার কথা বলো। মায়াবতী, তোর বাবা মা তোকে ছেড়ে চলে গেছে, আর কোনোদিনও তারা তোর সঙ্গে কথা বলবে না, কথা বলবে না, ছেড়ে চলে গেল। বন্ধু বন্ধু ওই রাধা মাধবকে বুকে জড়িয়ে ধরে বলছে, জানো আমার না কোনো ভালো বন্ধু নেই, আমাকে জগতে ভালোবাসার মতো কেউ নেই, আমার বাবা মা আমাকে বড় ভালোবাসতো, সবাই তাকে বলছে তারা আমাকে ছেড়ে চলে গেছে। বন্ধু আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গেল, বলো না আমার তো, বলো না, তুমি আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না, আমাকে একা করে এখনো কিছু জানে না তো। সবারই জীবনে এমন ঘটনা ঘটে, কত ভালোবাসা, কত সম্পর্ক, কত হাসি, কত মায়া, সব ফেলে তারা চলে যায়, তুমি আমাকে ছেড়ে যাও। যে তোমাকে যতই কথা দিক না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, সে জানে কে কোথায় যাবে, কিন্তু তুমি যদি একবার তাকে জড়িয়ে ধরে বলতো, বলো যে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, তো বিশ্বাস করো ভগবান কোনোদিন তোমার হাত ছেড়ে দেবে না, কারণ সে বেঈমান নয়,
যখন তোমাকে ঠকাতে পারি সে তোমাকে কোনোদিন ঠকায়। এ জগতে পিতামাতা ছাড়া কারোর বেঁচে থাকা খুব মুশকিল। ছোটবেলার কথা বলছি, আবার সে যদি নারী হয়, সে যদি নারী হয় তার কাছে অগ্নি পরীক্ষা সমান। কি হবে মায়াবতী, আশেপাশের মায়েরা বললো কি আর হবে, বাবা মা নেই, বাবা মা হারা নেই, আমরা দেখব। কিন্তু কদিন কদিন কি যত্ন নেবে, কে ভালো, কে ডাকবে, কে মাথায় হাত দিবে। এখানে যে সমস্ত ঠাম্মারা বসে আছেন, দাদুরা বসে আছেন, জানবেন খুব অল্প বয়স আগেকার দিনে বিবাহ হতো। তো বাবা, খুব ছোটবেলাতেই মায়াবতীরও বিয়ে দেওয়া হয়। যার সঙ্গে বিবাহ দেওয়া হলো দ্বিজো ঘোষ, তিনিও ভক্ত। দুজনার সংসার খুব একটা আর্থিক সচ্ছলতা নেই, মানে টাকা পয়সা খুব বেশি নেই, কিন্তু টাকাটাই কিন্তু জীবনের সব নয় বাবা। আমরা টাকা জমিয়ে জমিয়ে টাকার পাহাড় করি, খোঁজ নিয়ে দেখবে বাস্তব যেটা, বাস্তব কারো পাঁচতলা বাড়ি জিজ্ঞেস করে দেখবেন, দাদা কি খবর গো, ভালো আছো তো? বলে কি ভালো থাকবো, তোমার বৌদি থাকে একেবারে নিচে, আমি থাকি একেবারে সুখটা নেই। টাকা আছে, পাহাড় জমিয়ে ফেলেছে, সুখ নেই, ছোট্ট কুড়ে ঘর, আমরা বড় সুখে আছি, দিন আনি দিন খাই, এটাই সুখ। যার যত বেশি তালা বাড়ে তার তত বেশি জ্বালা বাড়ে, এটা মানুষ বোঝে। আরে কি ভাবো, অর্থ থাকলেই সুখে থাকা যায় না গো, অর্থ দিয়ে সুখ ভালোবাসা কেনা যায় না। আর যে সংসারে গোবিন্দ নিত্য সেবা হয় সে সংসারে দুঃখ ঢুকতেও হয়। যা পায় গোবিন্দের সেবা, দুজনের সেবা হয়ে যায়। দেখতে দেখতে দিন যাচ্ছে, গৌর গোবিন্দ কৃপায় মায়াবতী মা গর্ভবতী হল। কি গো মা, আনন্দের খবর না দুঃখের খবর? আনন্দের খবর, মায়াবতী মা গর্ভবতী হয়েছে। কি আনন্দ দুজনের সংসারে, মায়াবতী তোমারও কেউ নেই, আমারও কেউ নেই, হ্যাঁ আমরা দুজন থাকি। দেখো আমাদের দুজনের সংসার আলো করে আরও একজন আসবে। এই যে তুমি নিজেকে একা ভাবো, আমার মাঝে মাঝে মনে হয় আমি বড় একা, এই একাটা আর মনে হবে না, সারা বাড়ি মাত করে দেবে। কি আনন্দ দুজনে, কিন্তু মা গো ঠিক সেই মুহূর্তে গোবিন্দ বলে বসলো, যে করি আমার আশ আমি করি তার সর্বনাশ, আমি করি তার সর্বনাশ, তথাপি যদি সে না ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসের অনুরাগ, আমি হই তার, বলছে যে করি আমার আর স্বামী করি তার সর্বনাশ, যদি তুমি আমাকে ভালোবাসো আমি তোমার সর্বনাশ করে দেব, তবুও যদি তুমি আমাকে না ভুলে যাও আমি তোমার দাস হয়ে যাব। এমন হচ্ছে না আমার দয়াময়, অগ কতটা ভালোবাসো অ মায়াবতী, ছোটবেলা থেকে তো বুকে জড়িয়ে ধরে রাখলে, আমাকে ভালোবেসে গেলে, কিন্তু ঠিক কতটা ভালোবাসো, পরীক্ষা দিতে পারবে? শুরু হলো মায়াবতীর পরীক্ষা। গর্ভবতী মেয়েটার বাবা নেই, মা নেই, কেউ নেই, গর্ভবতী হওয়ার কিছু মাস পর স্বামী দ্বিজো ঘোষ মারা গেল। এবার কি হবে, কোথায় যাব, কি তোমার কেবলু পরীক্ষা দয়াব, বাবা মায়ের ভালোবাসা পেতে দিলে না, আমি সুখ দিলে না, এখন শুধু ভয় হয় কি জানো, যে সন্তানকে এত এতগুলো দিন গর্ভে ধরে জন্ম দেব সেও যদি আমাকে ছেড়ে চলে যায়, কি নিয়ে বাঁচব আমি, কি নিয়ে থাকব আমি, বলে দাও তুমি, আমি কি অপরাধ করেছি বলে দাও, আমাকে কোন অপরাধের শাস্তি তুমি দিচ্ছ? জগতে কত মানুষ আছে, কত আত্মীয় পরিজন,
কত ভালোবাসার মানুষ আমার তো কেউ নেই, আমি যে বড় একা আমার তো কেউ নেই। বলো না, বলো না কেন আমার সঙ্গে তুমি এমন করো, বলো দয়াময়। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা কৃপম তোমার লীলা দয়া, তোমার লীলা কৃপা।